নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে দুই বারো দু হাজার কুড়িতে দোসরা ডিসেম্বর সেই দুই বারো দু হাজার কুড়িতে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন চাকরির যে বিজ্ঞপ্তি আমি আপনার সাথে শেয়ার করি তো আজকে দুই বারো দু হাজার কুড়িতে যে গুরুত্বপূর্ণ চাকরির দুটি নোটিফিকেশান পেয়েছি সেই দুটি নোটিফিকেশান আপনার সাথে শেয়ার করব তাহলেই কী রয়েছে তার আগে বলি যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়া যেন চাকরির খবর পাওয়া যায় শিক্ষা সংক্রান্ত খবর পাওয়া যেন তো দেখেনবো পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের আজকে দুই বারো দু হাজার কুড়িতে কী দুটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান রয়েছে দেখুন প্রথম আজকেই বেরিয়েছে নোটিফিকেশান ডেট দেখতে পাচ্ছেন দুই বারো দু হাজার কুড়ি থেকে দু হাজার ডিসেম্বর দু হাজার কুড়ি এটা হচ্ছে অফিস অফ দ্য প্রিন্সিপ্যাল সুপারিনডেন্ট যে আর জেবি রয় স্টেট আয়ুর্বেদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তাহলে জেবি রয় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হসপিটাল থেকে যে নোটিফিকেশান জারি হয়েছে সেই নোটিফিকেশানে দেখতে পাচ্ছেন মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এখানে দেখুন প্রভিশনাল মেরিট লিস্ট ফর অ্যাডমিশন অফ সার্টিফিকেট কোর্স ইন পঞ্চকর্মা অ্যাসিস্ট্যান্ট তাহলে পঞ্চকর্ম অ্যাসিস্ট্যান্ট নিয়োগের জন্য যে সার্টিফিকেট কোর্স সেই সার্টিফিকেট সার্টিফিকেট কোর্সের মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে দু হাজার কুড়ি একুশের পাতিপুকুর আয়ুর্বেদিক হসপিটাল উনত্রিশ এস কে দেব রোড কলকাতা আট সাত লক্ষ আটচল্লিশ এই মানে এই আয়ুর্বেদিক হসপিটালের মেডিকেল কলেজ হসপিটালের মেরিট লিস্ট আনডিজার্ভ দেখতে পাচ্ছেন জেনারেলদের জন্য মেডিকেল লিস্ট প্রকাশিত হয়েছে অ্যাপ্লিকেন্ট আইডি দেখতে পাচ্ছেন নাম বাবার নাম জেন্ডার রয়েছে আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারবেন দেখে নিন ভালো করে আন্ডিজাফদের সাতাত্তর জনের নাম রয়েছে আর এসসিদের ১৪ জন এসটিদের একজন এবং পিএইচ ক্যান্ডিডেট আছে একজন এবং অল দ্য ক্যান্ডিডেট রিকোয়েস্ট করা হচ্ছে যে কাউন্সিলিংয়ে অবস্থায় উপস্থিত থাকতে হবে চোদ্দো বারো দু হাজার কুড়িতে সোমবার এগারোটার সময়ে হচ্ছে কাউন্সিলিংয়ে রয়েছে জে বি রয় স্টেট আয়ুর্বেদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল একশো সত্তর থেকে একশো সত্তর বাহাত্তর রাজা দিনেন্দ্র স্ট্রিট কলকাতা সাত লক্ষ চার এই ঠিকানায় এবং অবশ্যই অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং সাতশো টাকার ফিজ লাগবে অ্যাডমিশান ফিজ অনলি অ্যাডমিশান ইন সার্টিফিকেট কোর্স এই সার্টিফিকেট কোর্সের জন্য এবং মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকের মার্কশিট এজ প্রুফ নিয়ে যেতে হবে এবং বিভিন্ন ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে যেতে হবে হেড লাস্ট যে স্কুল যে স্কুলে পড়তো সেই স্কুল থেকে ক্যারেক্টার সার্টিফিকেট অবশ্যই নিয়ে যেতে হবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে যেতে হবে বিডিও পঞ্চায়েত সমিতি আন্ডারে জেলা পরিষদের আন্ডারে এমএলএ এমপি হলে হবে এবং এসসি কাস্ট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে তো যাই হোক এটা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম আরেকটি যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান রয়েছে আসুন দেখে নিই এটা হচ্ছে এই নোটিফিকেশানটা হচ্ছে গতকালের অবশ্য নোটিফিকেশান হচ্ছে একবারও দু হাজার কুড়িতে সরি এটা হচ্ছে ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্টের আন্ডারে একবার দু হাজার কুড়িতে যে নোটিফিকেশান জারি হয়েছে এটা হচ্ছে একটি এনগেজমেন্ট সংক্রান্ত নোটিফিকেশান দেখতে পাচ্ছেন এটা একটা যে চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছিল সেটা হচ্ছে একুশ নয় দু হাজার কুড়িতে সে একুশ নয় দু হাজার কুড়ির সাবেকে ভেরিফিকেশান ও রিটিন টেস্ট হয় সেই রিটিন টেস্টে যিনি সিলেক্টেড হলেন ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যম যেটা হচ্ছে চিফ মেডিকেল সরি আমি একটু ভুল বললাম তো যে চাকরি বিজ্ঞপ্তি জারি হয়েছিল একুশ বারো একুশ নয় দু হাজার কুড়িতে তার সেই চাকরির পরীক্ষার ডকুমেন্ট ভেরিফিকেশান বা রিটিন টেস্ট রয়েছে কত নয় বারো দু হাজার কুড়িতে রয়েছে এগারোটার সময় দেখতে পাচ্ছেন কাদের লিস্টে দেখুন পনেরো জন ক্যান্ডিডেট রয়েছে এটা যদিও একবার নোটিফিকেশানটা জারি হয়েছিল তবুও আবার আমি শেয়ার করলাম দেখুন এই হচ্ছে তাদের নামের লিস্ট আর বিএসকের আন্ডারে ভালো করে দেখে নেবেন ভিডিওটা পজ করে আপনারা পনেরো জনের নাম রয়েছে এটা যে ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্টের আন্ডারে ওয়াক ইন্টারভিউ শিডিউল কবে না হবে দুটো থেকে সাড়ে এগারোটা থেকে এক দেড়টা পর্যন্ত কম্পিউটার টেস্ট রয়েছে ইন্টারভিউ রয়েছে দুটো থেকে তিনটে অফিস অফ দ্য সিএমএইচ অফ চিফ মেডিকেল অফিসার অফ দ্য হেলথ ডিস্ট্রিক্ট এই ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্টের আন্ডারে হবে এটা তাহলে ইন্টারভিউ কবে হবে বাই রিটেন টেস্ট নয় বারো দু হাজার কুড়িতে হবে তো এই হোক এই দুটি নোটিফিকেশান নিয়ে আজকে আপনার সাথে শেয়ার করলাম তো ভিডিও ভালো লাগলে সে লাইক দেবেন কমেন্ট দেবেন আর যদি চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন তো সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ